সবেমাত্র কলকাতা কর্পোরেশনের ভোট হয়েছে এরপরই রাজ্যের চার কর্পোরেশনের শিলিগুড়ি চন্দননগর বিধাননগর ও আসানসোলের ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন আর ভোট ঘোষণা হওয়ার পরেই তৃণমূলে যেমন এইসব এলাকায় যোগদানের ছবি দেখা যাচ্ছে তেমনই এবার বিজেপিতেও দুই কর্পোরেশন এলাকায় দুটি বড় যোগদান দেখা গেল এদিন শিলিগুড়ি কর্পোরেশন এলাকায় আট নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়া বিজেপিতে যোগদান করেন তার হাতে পতাকা তুলে দেন বিজেপি সাংসদ রাজু বিস্তা বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন অন্যদিকে এদিন আসানসোল ও বিজেপিতেও বড় যোগদান হলো বিজেপিতে যোগ দিলেন এলাকার বিশিষ্ট সাংবাদিক তথা বুদ্ধিজীবী দেবব্রত ঘোষ তার হাতে পতাকা তুলে দেন আসানসোলেরই প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বিধায়ক অগ্নিমিত্রা পালরা অন্যদিকে শিলিগুড়ির প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি কিন্তু সেই প্রার্থী তালিকায় চমক হিসেবে সেই আট নম্বর ওয়ার্ডেই প্রার্থী করা হয়েছে সদ্য বিজেপিতে যোগদানকারী সিপিএমের প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়াকে বিজেপি সূত্রের খবর প্রার্থী করা হতে পারে আসানসোলের যোগদানকারী বিশিষ্ট সাংবাদিককেও